রাখি, কারণ তোমরা তো আমার বন্ধু, সবই জানা তোমাদের আগ্রহ থাকে। তো বাবা আছে, বাবার অলমোস্ট কাজ হয়ে গেছে, UK-র মধ্যে হয়ে যাবে, তারপরে আবার বাবা দেশে যাবে আর মাকে নিয়ে চলে আসবে। এখন কী কী ঠাকুর দেখলাম, অলমোস্ট মানে সব কিছু মানে ক্লোজই হয়ে গেছে, আর কিছু নেই, বাট কিছু কিছু ছিল সেগুলো দেখলাম। কী কী দেখলাম তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে দেবো। এই ভিডিওটা খুব ছোটো হবে, তার মধ্যেই একটু মজা আছে, দেখে দিও। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছ এবং এই পুজোতে খুব খুব আনন্দ করেছে। আজকে একাদশী, তো পুজো প্রায় অলমোস্ট এন্ডেড। তো আমরা কালকে রাতে ফিরেছি, তারপরে ভিডিও করা হয়নি, এখন একটু বেরিয়েছি সন্ধ্যাবেলার দিকে। তো এখন একটু এই যেগুলো দেখা হয়নি পাশের ঠাকুর সেগুলো একটু দেখে এলাম আজকে, আর বিরিয়ানি নিয়ে এলাম, এক প্যাকেটই নিয়ে এসেছি, আর কারণ ফুচকা খেয়েছি, ফুচকা খেলে আমার একটু পেটটা ভর্তি থাকে, আর কিছু খেতে পারি না, তাই জন্য একটা বিরিয়ানির প্যাকেটই নিয়ে এলাম। দেখো বন্ধুরা, একাদশীতে যে আমাদের ভোজ খাওয়ানো হয় তারই প্রিপারেশন হচ্ছে আমাদেরই বাড়িতে। মানে ঠাকুরের ভোজটা আমাদের বাড়িতেই রান্না হয়, কাটা হয়, সবজি সবই হয়। তো সবজি সব মানে স্টোর করে রাখা আছে, উনুন কেটে রান্নাও হচ্ছে, এখন বোঁদে রান্না হচ্ছে। বোঁদে মানে সেই ছোটো ছোটো মিষ্টি টাইপের যে হয় সেটা রান্না হচ্ছে, আর খিচুড়ি হবে, লাবড়া হবে, টক হবে। আগে বাবা এই ভোজের যে পুরো প্রিপারেশনটা নিজেই করতো, বাট এখন ভাগাভাগি হয়ে গেছে, চাঁদা তুলেই ভোগের সিস্টেমটা হয়ে থাকে।
আজকের ব্লগটা এইটুকুই, মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর বেশি বেশি কমেন্ট করো, আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।